Namaskar, apuni sai se druto sangbad, moi Jayanta Madhav Goswami. Barpetar Haulit Lumahor Hog Hottakando, Bhagini Ekor Dar Ghapot Prangol Mami Ekor, Bobita Dasok Hotta Kurile Manoj Kumar Burwai Hottakando Pisote, Barpeta Hotro Sohodot Probe Hottakari, Barpeta Aruki Greftar Kore Hottakari. Dingor Udhantola Sorot Gulisalona, Motobore, Bhumi Dokol Kuribolo Har Homote Gulisalona, Jiabura Natritota Hisel Sarizunia Matoboro Dol, Kunnolo Gulisalona Kore Hontra, Matoboro Dollar. লোকসভা নির্বাচনৰ পাছতে ৰাজ্যত কাৰ্যকৰী হ'ব ইউচিসি অৰ্থাৎ সমনাগৰিক সংহিতা বাজপেয়ী ভৱনত সংবাদ মেলত ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দ্বিতীয়বাৰ বিয়া পাতিব পৰাকৈ মই এতিয়াও দেখা হৈ আছো বুলি বদৰুদ্দিন আজমলে কৰা ঘোষণাৰ প্ৰতিক্ৰিয়া হিচাপে এই ভাষ্য মুখ্যমন্ত্ৰী কোকৰাঝাৰৰ প্ৰমোদ বৰৰ বাসগৃহত অগপৰ আৰু ইউপিপিএল দলৰ বৈঠকত উপস্থিত থাকে অগপৰ সভাপতি মন্ত্রী অতুল বৰা স্বাস্থ্যমন্ত্রী কেশৱ মহন্ত বৈঠকত কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত এনডিএ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীৰ বিজয় পথ নিশ্চিত কৰাৰ সম্পৰ্কত ৰণকৌশল তৈয়াৰ নগাঁও 1 কোটি টকা ড্ৰাগছ জব্দ এখন সারিচুকীয়া বাহনৰ পৰা জব্দ ড্ৰাগছখিনি বাহন এৰি পলায়ন দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰী নগাঁওৰ আমতলত অভিযানৰ সময়তে জব্দ ড্ৰাগছ মণিপুৰৰ পৰা সৰবৰাহ কৰিছে Sondrapur Railot Khunda Thitate Pran Gol Egoraki Mohilar Mrito Mohila Goraki Arun Bala Kolita Mrito Mohila Goraki Ghor Sondrapurot Tati Marat Morigaon Noyongurit Nishongkho Hottakando Bhumi Kendrik Sanghatar Babe Ejonok Thirochet Bhumi Kuwarok Dari Ghupiai Thirochet Rupom Loskore Hotta Korile Bhumi Kuwarok Bhumi Thirochet Kori Daloi Rupomor Tandob Hottakari Rupom Loskorok Greftar গুৱাহাটী মহানগৰীৰ পাথৰকুৱেৰীত সুৰক্ষাকৰ্মী মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্য মৃত লোকজন নুনমাটিৰ কৃষ্ণ শৰ্মা বৃহস্পতিবাৰে সন্ধিয়া নুনমাটিৰ ঘৰৰ পৰা কৰ্তব্যস্থলীলৈ ওলাই আহিছিল লোকজন অতিৰিক্ত স্বাস্থ্য সেৱা সঞ্চালকৰ কাৰ্যালয়ৰ ভৰাল গৃহত কৰ্মৰত আছিল লোকজন গুৱাহাটী মহানগৰীৰ সানমাৰীত ভয়ংকৰ ভূমিস্খলনৰ ফলত বিধ্বস্ত দুটাকৈ পৰিয়ালৰ বাসগৃহ অবৈধ খননৰ বাবে খহি পৰিল কৃষ্ণনগৰৰ পাহাৰৰ এটা অংশ ঘটনাস্থলীত উপস্থিত হৈ পৰিস্থিতিৰ বুজ লয় আৰক্ষী আৰু বন বিভাগৰ লোকে এঘৰ লোকে অবৈধভাৱে খনন কৰিছিল পাহাৰ বাৰিষাৰ পূৰ্বে এনে অনাকাংক্ষিত ঘটনাক লৈ উত্তেজনা অঞ্চলত ভূমিস্খলনত আপোন ঘৰখন হেৰুৱাই দিখহৰা ভুক্তভোগী পৰিয়াল বন্ধ নাথাকে পেট্রোল ডিপো সাময়িকভাবে 48 ঘণ্টার পেট্রোল পাম্প বন্ধ রাখার কার্যসূচী বাতিল 30 মার্চৰ পৰা 1 এপ্ৰিললৈ 48 ঘণ্টা বন্ধ ঘোষণা কৰিছিল নর্থ ইষ্ট পেট্রোলিয়াম ডিলার এসোসিয়েশন গুৱাহাটীয়ে আইওসিএল এইচপিসিএল আৰু বিপিসিএলৰ সৈতে হোৱা বৈঠকৰ অন্তত সাময়িকভাৱে বন্ধ প্ৰত্যাহাৰ সংগঠন অন্তপুৰীৰ এপিএসসি পৰীক্ষা কেলেংকাৰীৰ তদন্তৰ বাবে এছআইটি উচ্চ ন্যায়ালয়ে দিয়া সময়সীমা 28 মাৰ্চত অন্তপুৰীৰ ছমাহৰ সময়সীমা তথ্য প্ৰমাণ থকাৰ পাছতো ছমাহত সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিলে তদন্ত দিব নোৱাৰিলে চাৰ্জশ্বীট কেইজনমান ৰাজপত্ৰিত বিষয়ক গ্ৰেপ্তাৰ কৰি সামৰিলে দায়িত্ব মহানগৰীত বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকক হত্যাৰ চেষ্টা প্ৰধান শিক্ষক প্ৰাণজিত হাউদক ডেগাৰীৰে আক্ৰমণ পদ্ম দাস নামৰ এজন লোকৰ বিৰুদ্ধে আক্ৰমণৰ অভিযোগ Forest Gator Hunting Nagarot Sanghatit Hoy Ei Chanchalyokor Ghotona Padma Dasor Akromanot Ahoto Pradhan Shikshak Pranjit Haud Akromanot Badha Dibolai Oha Egoraki Mohila Ahoto Shighrei Ahomoloi Ahibo Pradhanmantri Narendra Modi Ahomot Nirbachoni Prochar Cholabolai Ahibo Pradhanmantri Nolbari Aru Kokrajharot Nirbachoni Prochar Sabhat Ongshogrohon Koribo Pradhanmantri Modi 6 এপ্ৰিলত অসমলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শাহ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ অসমলৈ আহিব প্ৰধানমন্ত্ৰী মোদী অমিত শাহৰ নিৰ্বাচনী প্ৰচাৰক লৈ বৈষ্ণৰ বিজেপিৰ কাৰ্যালয়ৰ মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত ৰণনীতি প্ৰস্তুত হিমাচল প্ৰদেশৰ মণ্ডি লোকসভা সমষ্টিৰ অভিনেত্ৰী কাংগনা ৰাণাৱতৰ প্ৰচাৰ বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে উলিয়ালে বিখাল সমৰ্থন বিজেপি যোগদানৰ ইচ্ছা কৰিছিল প্ৰদ্যুত বৰদলৈ কিন্তু বিজেপি আকোৱালি নললে প্ৰদ্যুত বৰদলৈ নগাঁৱত এই মন্তব্য মন্ত্ৰী পীযুষ হাজৰিকা দবকার ভগিরাম গাওয়াত বৰহমপুৰা বিধায়ক জিতু গোস্বামীক লগত লৈ কামাখ্যা প্ৰসাদ দাসাই চলাইছে নিৰ্বাচনী প্ৰচাৰ কংগ্ৰেছ আৰু এআইডিএফক সুকা সমালোচনা কামাখ্যা প্ৰসাদ দাসাই হেঙেৰাবাৰীত বিজুলী কলিতা মেধিৰ প্ৰচাৰ সভা নিৰ্বাচনী সভাত সদায় গুৱাহাটীবাসীৰ লগত থকাৰ প্ৰতিশ্ৰুতি প্ৰধানমন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত মহিলাসকলৰ বিশেষ উন্নয়ন হোৱা বুলি মন্তব্য গুৱাহাটীৰ বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকী সুবিধা লাগিলে ভোট দিব সুবিধা নালাগিলে ভোট নিদিব ঢেকিয়াজুলিত এই মন্তব্য মন্ত্রী অশোক সিংগালৰ মোদীৰ লগত দুশ্মনী কৰিলে তেওঁৰ লগত ভাল হৈ থাকিব নোৱাৰিব বুলি মন্তব্য মন্ত্ৰীজনা ঢেকিয়াজুলিত শোণিতপুৰ বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তৰ মাৰাথন নিৰ্বাচনী প্ৰচাৰ ঢেকিয়াজুলিত কেইবাখনো নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰে বিজেপিৰ প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্ত মন্ত্ৰী অশোক সিংগালে
নির্বাচনী সভাত ভাগৰুৱা ৰঞ্জিত দত্তৰ টোপনি ঢেকিয়াজুলি নির্বাচনী প্রচার সভাতে শোণিতপুৰৰ বিজেপিৰ প্ৰাৰ্থী হুলে এনেদৰে ঢেকিয়াজুলিত গুপ্তেশ্বৰ মণ্ডলৰ সভাত সুখৰ এঘুমুটি মাৰিলে বিজেপিৰ প্ৰাৰ্থীজনে রূপহী সমষ্টির প্রাক্তন এআইডিএফর বিধায়ক মজিবুর রহমানের বিজেপির যোগদান ঢিঙর দুই নম্বর কান্দুলিমারিত অনুষ্ঠিত নির্বাচনী প্রচার সভাত বিজেপির যোগদান করে প্রাক্তন বিধায়কজনে তামুলপুর বিজেপি এজিপি আর ইউপিপিএল দলের নির্বাচনী সভা সভাত তামুলপুর আর গুড়েশ্বর নির্বাচনী কমিটি গঠন আগন্তুক লোকসভা নির্বাচন দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টির এনডিএর প্রার্থী দিলীপ শইকীয়াক জয়যুক্ত করাবলৈ রাজনৈতিক রণকৌশল প্রস্তুত রাইজর রোষত নগাঁওর কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ জুম্মার সময়ত সদল বলে দুমদুমিয়া বালিসত্র বজারের জামে মসজিদত উপস্থিত হয়েছিল প্রদ্যুৎ বরদলৈ নামাজ শেষ হওয়ার সময় ভাষণ দিবলৈ লোতেই বাধার সম্মুখীন হল প্রদ্যুৎ বরদলৈ লোকসভা নির্বাচনের পূর্বে আন এক অস্বস্তি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস কংগ্রেসের 1700 কোটি টাকার কর ফাঁকির জাননী দিলে আয়কর বিভাগে কংগ্রেসের বিরুদ্ধে কর সন্ত্রাসবাদ চলার অভিযোগ তুলিছে জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশে লোকসভা নির্বাচনের প্রতিশ্রুতির রাজনীতি কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী নির্বাচনী প্রতিশ্রুতি কংগ্রেসে ক্ষমতালয় আহিলে সরকারি চাকরিত মহিলার বাবে 50% সংরক্ষণের প্রতিশ্রুতি দিলে রাহুল গান্ধী ধুবুরী রাইজে এইবার উত্তর দিব বদরুদ্দিন আজমলক আজমলে বুড়া বয়সত বিয়া পতা নপতা তেওঁর ব্যক্তিগত কথা বলে মন্তব্য করে তীব্র বাক্যবান রকিবুল হুসেইনর নির্বাচনমুখর দেশত ক্রিকেট খেলত ব্যস্ত কেন্দ্রীয় মন্ত্রী ক্রিকেট খেলর আনন্দ ললে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মনসুখ মান্ডাভিয়া গুজরাটের পুরবন্দরত স্থানীয় লোকের সঙ্গে ক্রিকেট খেলিলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোকরাঝারত এজিপি আর ইউপিপিএলের গুরুত্বপূর্ণ বৈঠক চন্দ্রপাড়াস্থিত প্রমোদ বড়োর বাসগৃহত বৈঠকত মিলিত হল অগপর সভাপতি মন্ত্রী অতুল বরা ওদালগুড়ি জেলা আয়ুক্তর কার্যালয়ের পর ভি ভি প্যাট অন্তর্ধানক সরব আপ আর রাইজর দল রিটার্নিং অফিসারের দায়িত্ব থাকা ওদালগুড়ি জেলা আয়ুক্তক শীঘ্রেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবলে দাবি জানায় দুইটা দলে লোকসভা নির্বাচনের প্রাক্ষণত বড়োলেন্ডত কংগ্রেস বিপিএফত ব্যাপক খহনীয়া কংগ্রেস বিপিএফর 1500 নেতাকর্মীয়ে যোগ দিলে ইউপিপিএল দলত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক ভূপেন বরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অসমত বিজেপিয়ে এটাও নির্বাচন জিকা নাই বলে মন্তব্য ভূপেন বরার মাজুলীত যোরহাটের বিজেপির প্রার্থী তপন গগৈর প্রচার মনোনয়নপত্র প্রদানের পাছতে মাজুলীত উপস্থিত হয়ে নির্বাচনী প্রচার চলালে তপন কুমার গগৈ অর্থাৎ কংগ্রেস বিধায়ক রশিদ মণ্ডলের ঘরত এআইডিএফর বিধায়ক করিমউদ্দিন বরভূঁয়া ধুবুরীত বদরুদ্দিন আজমল 7-8 লাখ ভোটত জয়ী হব বলে দাবি করিমউদ্দিনের রকিবুল হুসেনের কেবল আজমলক গালি পড়াটোই কাম বলে কটাক্ষ করে বিধায়ক করিমউদ্দিনে বিজেপি আর এআইডিএফক সমালোচনা নগাঁর কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈর বিজেপির সংখ্যালঘু মর্চায় এআইডিএফর প্রার্থী আমিনুল ইসলামের হয়ে প্রচার চলা বলেও কটাক্ষ নগাঁও বটদ্রবা সমষ্টিক সামৰি বিজেপি মিত্রজোঁটৰ সাংগঠনিক সভা সাংগঠনিক সভাত বিজেপির রাষ্ট্রীয় সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজুর অংশগ্রহণ করে মন্ত্রী পীযুষ হাজরিকা বিধায়ক রূপক শর্মা প্রার্থী সুরেশ বরা আর বিজেপির কেইবাগৰাকীও নেতায় নির্বাচনী প্রচারের মাজতে নামঘরত রোজলীনা তিরকি মেরাপানীর তরানি কোলাজানর শ্রী শ্রী গাড়িপট্টি নামঘরত কৌরী কাজিরঙার কংগ্রেস প্রার্থীগিয়ে এনেদরে ভোট ভিক্ষা করেছে নগাঁওর ব্রহ্মপুরের বামুনীত বিধায়ক জিতু গোস্বামীক লগত লৈ নির্বাচনী প্রচার চলালে কাজিরঙা লোকসভা সমষ্টির বিজেপি দলের প্রার্থী কামাখ্যা প্রসাদ দাসায় প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারের বাবে প্রস্তুত করা হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যস্ত সূচী 1 এপ্রিলের 15 এপ্রিল 34 জনসভাত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় আজমলের মন্তব্যক লৈ প্রতিক্রিয়া কংগ্রেসের বিধায়ক নুরুল হুদার আজমলের ওসরত পানি জারিবলৈ যাওয়া মহিলাসকলক সকিয়ালে নুরুল হুদায় হুইল চেয়ারত বহি যদি আজমলে এতিয়াও বিয়া পতার কথা কয় তেনেহলে মহিলাসকল সাবধান হব লাগে বলে মন্তব্য নগাঁত প্রদ্যুৎ বরদলৈ আর সুরেশ বরার বাকযুদ্ধ প্রদ্যুৎ বরদলৈ নিজকে বহুত শিক্ষিত মানুষ বলে কব বিচাৰে এজন শিক্ষিত মানুষে এনে ধরনের কথা নকয় আকাশত চাং পতা মানে কি মই নাজানো বলে কয় সুরেশ বরায় নাহরকটিয়াত জমি উঠিছে নির্বাচনী যুঁজ এইবার বিধায়ক তরঙ্গ গগৈক উভতি ধরলে বিরোধী ঐক্য মঞ্চর প্রার্থী লুড়িণজ্যোতি গগৈয়ে হিমন্ত বিশ্ব শর্মা নাথাকিলে তরঙ্গ গগৈ নিচিনা নেতা ওয়ার্ড মেম্বারও জয়ী হব নোৱাৰে নিশা নাহরকটিয়াত নির্বাচনী প্রচার চলালে ডিব্ৰুগড়ৰ বিরোধী ঐক্যর প্রার্থী লুড়িণজ্যোতি গগৈ নাহরকটিয়া সমষ্টির তিনিআলি চাহ বাগিচা প্রেক্ষাগৃহত নিশা অনুষ্ঠিত হয় লুড়িণজ্যোতি গগৈর নির্বাচনী সভা ডিব্ৰুগড়ৰ বিজেপির প্রার্থী সর্বানন্দ সোণোৱালকো সমালোচনা লুড়িণৰ বিপিএফক ভোট দিয়ার কোনো যুক্তি নাই এই মন্তব্য ইউপিপিএলের রাজ্যসভার সাংসদ রণগৌড়া নার্জারীর হাগ্রামা মহিলারে বিপিএফ দল শেষ হবলৈ গৈ আছে বলে ভবিষ্যৎবাণী
মনোনয়ন পর্বরে শক্তি দেখাবলে সাজু দরং ওদালগুড়ি বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়া। মনোনয়ন পর্বত প্রায় 40,000 সমর্থক সমবেত হব বলে দাবি সাংসদজনের। রঙিয়া নির্বাচনী সভাত এই মন্তব্য। উচ্চ ন্যায়ালয়ে সকাহ দিলেও বিজেপি মিত্রজোঁটৰ প্ৰত্যাহ্বান হব নোৱাৰে নবকুমাৰ শৰণীয়া। এই মন্তব্য বিটিচি প্ৰধান প্ৰমোদ বড়োৰ। কোকৰাঝাৰত ইউ পি পি এলৰ প্ৰাৰ্থীগৰাকী 2.5 লাখ ভোটত জয়ী হব বুলি দাবী। বিজনীত 1 নম্বৰ কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ বি পি এফৰ প্ৰাৰ্থী খাম্ফা বৰগোহাঁইৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। বি পি এফৰ সুভাইজাৰ ব্লক কমিটিৰ অন্তৰ্গত খুজৰা বগৰীত অনুষ্ঠিত নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত বিজেপি আৰু ইউ পি পি এল দলৰ পৰা 24 জনকৈ নেতাকৰ্মীয়ে বি পি এফত যোগদান কৰে। বিজেপির আন এক নতুন নির্বাচনী কৌশল। ওদালগুড়ির বিজেপির কর্মী ঘরে ঘরে উড়ালে বিজেপির পতাকা। ঘরে ঘরে পতাকা উত্তোলন করে বিটিসির কার্যবাহী সদস্য দিগন্ত বড়ুয়াই। আগন্তুক নির্বাচন বর্জনের হুঙ্কার। অভয়াপুরীর রাভাপাড়া দ্বিতীয় খণ্ডর বাসিন্দা রাজিলোকে গাঁখনত নহল সরকারি উন্নয়ন। গাঁখনত আছে 500ও অধিক ভোটার। গাঁখনত এক এগুড়ি সমস্যা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গীত গায় চর্চাত এজন যুবক। যুবকজনে লিখি উলিয়াইছে নাটক, গীত আর কবিতা। বাক্সার বরমা কৈঠালকুছি পথত এখন সাধারণ পান দোকানে পরিয়াল পোহপাল দি আহিছে মুখ্যমন্ত্রীক প্রাণ ভরি ভালপোয়া নবজিৎ বর্মনে। লোকসভা নির্বাচন পালেহিয়ে গোয়ালপাড়া সমষ্টিত নিউজ18 অসম নর্থ ইষ্টর সরজমিন তদন্ত। ধুবুরী লোকসভা সমষ্টির অন্তর্গত পূব গোয়ালপাড়া চরত নহল উন্নয়ন। নবকুমার শরণীয়ার সপক্ষে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের রায়ক লো অসন্তুষ্টি। তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছে সমাজকর্মী জনকলাল বসুমতারী। নবকুমার শরণীয়া বড়মূল্য নহয় আর সাংসদগুলির জনজাতির প্রমাণপত্র ভুয়া বলে প্রত্যাহ্বান জানায় ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল জনকলাল বসুমতারী। কোকৰাঝাৰত অবরো সুরক্ষা সমিতির প্রার্থী জোন দাসর নির্বাচনী প্রচার। ইউ পি পি এল আর বি পি এফ দলক সমালোচনা করে কয় যে বিগত 17 বছরে বি পি এফর দিনত বিটিসির যি ধরনের কেলেঙ্কারি সংঘটিত হয়েছিল এতিয়া ইউ পি পি এল সরকারের দিনতো সেই একই ধরনের বিয়াগম কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। চিকিৎসাজনিত কারণত ইন্ডিগোর এখন বিমানের গতিপথ সলনি। ইন্দোরত অবতরণ করা হল পাটনার পর আহমেদাবাদমুখী 6E178 নম্বরের বিমানখন। হঠাৎ বিমানখনত অসুস্থ হয়ে পড়েছিল এগারী যাত্রী। অরুণাচলৰ লংডিঙত প্ৰাক নিৰ্বাচনী হিংসা। মনোনয়ন পত্ৰ পৰীক্ষণৰ সময়ত সৃষ্টি হয় উত্তপ্ত পৰিস্থিতিৰ। এন পি পিৰ প্ৰাৰ্থী গন্দিয়াব গানছাৰ মনোনয়ন বাতিল কৰাক লৈ উপায়ুক্তৰ কাৰ্যালয়ত শিলাবৰ্ষণ দুষ্কৃতিকাৰীৰ। নির্বাচনের প্রাক্ষণত অসমৰ 4 জিলাক অশান্ত ঘোষণা। অশান্ত ঘোষিত 4 জিলাত সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের ম্যাদ 6 মাহলৈ বৃদ্ধি। উজনি 4খন জিলাত আসপার সময়সীমা 6 মাহলৈ বৃদ্ধি করা ক্ষোভ উজাড়িছে দল সংগঠনে। মন্ত্রী আর শাসকীয় নেতাসকলে শান্তি উভতি আহিছে বলে করা সদম্ভ মন্তব্যর পাছতো আসপার সময়সীমা বৃদ্ধির অর্থ বুঝি পোৱা নাই দল সংগঠনে। শিলচরের রাজপথত দপদপায় জ্বলি উঠিল এখন টাটা মেজিক বাহন। শিলচর আইজল পথর সোনাবাড়ীত সংঘটিত হয় এই ঘটনা। যান্ত্রিক বিজুতির বাবে হঠাৎ জুয়ে আগুরি ধরে টাটা মেজিক বাহনখনক। শিবসাগরত 144 ধারা জারি করেছে প্রশাসনে। প্রতিবাদ আর দান বরঙনি সংগ্রহত আরোপ করা হয়েছে বাধা। পুনের আদেশ নিদিয়া পর্যন্ত বহাল থাকিব প্রশাসনের নির্দেশনা। রিয়ান পরাগক লো আশাবাদী পিতৃ পরাগ দাস। বাকি থাকা 12খন খেলতো রিয়ানে ভাল প্রদর্শন করব বলে আত্মবিশ্বাসী পরাগ দাস। আই পি এলত অসমৰ ক্রিকেটার রিয়ান পরাগে দেখালে দুর্দান্ত প্রদর্শন। 45টা বলত রিয়ানে সংগ্রহ করে বিস্ফোরক 84 রান। 6টা সিক্সার 7টা চারিরে রিয়ানে সজায় নিজের ইনিংস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসগৃহ বিল গেটস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিল গেটসর আলোচনা। এআই পুরা ডিজিটাল প্লেট পেমেন্টসলৈ বিভিন্ন বিষয়ত আলোচনা। সাম্প্রদায়িক সংঘাতত বিধ্বস্ত মণিপুরত এইবার ম্লান পরিছে উৎসবের আনন্দ। ইয়াওসাং উৎসব পালনের পর বিরত থাকিল মণিপুরের জনতা। অনুষ্টুপিয়াক ঠায়ে ঠায়ে পরম্পরা রক্ষা করে ইয়াওসাং উৎসব পালন করে যদিও পূর্বর দরে জাক জমকতার আয়োজন নকরিলে ইয়াওসাং উৎসব। সদ্যজাত কন্যা সন্তান আর পত্নীক লগত লৈ স্বগৃহত উপস্থিত পাঞ্জাবর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ঢোলে ডগরে ভগবন্ত মানর কন্যা সন্তানক আদরিলে ঘরলৈ। বৃহস্পতিবারে মোহালির এখন ব্যক্তিগত হাসপাতালত ভগবন্ত মানর পত্নী ডক্টর গুরপ্রীত কৌরে জন্ম দিছিল কন্যা সন্তান। মহানগরী জালুকবাড়ীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত দুর্ঘটনাগ্রস্ত বলেরো বাহন। দুর্ঘটনাত সামান্যভাবে আহত বাহনখনের আটাইকেইজন আরোহী। তীব্রবেগী বাসে মহতিয়ালে সাইকেল আরোহীক। বকুর নাগুপাড়া শিব মন্দিরের সমীপত সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা। দুর্ঘটনাত গুরুতরভাবে আহত বকুর পুখুরীপার গাঁওয়ার দীনেশ বড়ো। রাইজে লোকজনক ভর্তি করায় চিকিৎসালয়ত। নুমলীগড়ের কালিয়নী চাহ বাগিচার উদ্ধার। এটা নাহর ফুটুকির মৃতদেহ। পরস্পরের মাজের যুঁজত নাহর ফুটুকিটোর মৃত্যুর সন্দেহ।
কলিয়াপুরত দেওসুরত পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হেরুয়াই রাষ্ট্রীয় ঘাইপথৰ পৰা বাগৰিল মালবাহী ট্রাক রাজস্থানৰ পৰা উজনি অসমলৈ গুড কঢ়িয়াই আনিছিল ট্রাকখনে রঙালী কাদৰিবলৈ সাজু হৈছে মহানগৰবাসী উলুবাৰীত এইবাৰো তিনিদিনীয়াকৈ আয়োজন কৰা হৈছে ৰঙালী বিহু সন্মিলন স্থাপন কৰা হ'ল উলুবাৰী ৰঙালী বিহু সন্মিলনৰ লাই খুঁটা কিয়কৰ চিন্তামণিগড়ত ৰঙালী বিহু কাদৰাৰ প্ৰস্তুতি তাঁতশালত যুৱতীয়ে চেনাই লৈ বুলি বৈছে গুটি ফুলৰ গামোচা জাক জাক জয় জীয়ৰীয়ে মুখত বিহু গীত লৈ আৰু দুহাত জেতুকা বুলিয়া কৰি ঢাপলি মেলিছে বিহুৰ আখৰালৈ অসমীয়া প্ৰাণৰ ৰঙালী বিহু কাদৰাৰ প্ৰস্তুতি গহপুৰত তাঁতশালে তাঁতশালে ব্যস্ত গৃহিণী গহপুৰৰ বালিজান বিলতীয়া পূৰ্বজ্যোতি নিগমত ঘৰে ঘৰে এতিয়া তাঁতশালত বৈছে বিহুৱান ৰিহা ৰুমাল টঙালি রঙালী বিহুলে মাজত মাত্র কেইটামান দিন বাইহাটা চারিআলিটো দেখিবলৈ পোৱা হল বাদ্য নির্মাতাসকলৰ ব্যস্ততা দিন ৰাতি একাকার করে নির্মাণ কৰি আছে ঢোলকে ধৰি বিহুৰ বাদ্য নাজিৰাৰ ৰজাপুল ৰংগমঞ্চত 15 দিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে বিহু নাচ ঢোলবাদন পেঁপা গগনা সুতুলীৰ কৰ্মশালা 17 মাৰ্চৰ পৰা 15 দিনীয়াকৈ অনুষ্ঠিত হৈছে বিহু কৰ্মশালা ধেমাজিৰ ঐতিহ্যমণ্ডিত হাবুঙৰ প্ৰাংগণত 7 দিনীয়াকৈ আয়োজন কৰা হৈছে বিহু নৃত্য কৰ্মশালা বিনামূলীয়াকৈ অনুষ্ঠিত কৰা বিহু ঢোল আৰু বিহু নাচৰ কৰ্মশালাত প্ৰায় 2 শতাধিক প্ৰশিক্ষাৰ্থীয়ে অংশগ্ৰহণ কৰে বাপতি খাহন ৰঙালী বিহুলৈ মাজত মাত্ৰ কেইটামান দিন মৰিয়নীৰ চেলেংহাটত অনুষ্ঠিত হৈছে বিহুৰ কৰ্মশালা বৰহমথুৰী সাংস্কৃতিক গোষ্ঠী আৰু ৰুচেংগ্ৰী সাংস্কৃতিক গোষ্ঠীৰ বৈঠকত কৰ্মশালা ৰাজ্যিক বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত অনুষ্ঠিত হয় গুৰুত্বপূৰ্ণ বৈঠক লোকসভা নিৰ্বাচন সন্দৰ্ভত অনুষ্ঠিত বৈঠকত অংশগ্ৰহণ সভাপতি ভৱেশ কলিতা প্ৰমুখে লোকসভা নিৰ্বাচনত দায়িত্ব থকা কৰ্মকৰ্তাসকল ডিঙৰ খৈৰামাৰী চৰত বিজেপিৰ বিশাল নিৰ্বাচনী সভা সভাত অংশগ্ৰহণ মন্ত্ৰী বিজু জাজৰিকা আৰু প্ৰাৰ্থী সুৰেশ বৰা গেংষ্টাৰৰ পৰা নেতা হোৱা মুখতাৰ আনচাৰীৰ মৃত্যুৱে লৈছে নতুন পাক মুখতাৰ আনচাৰীক বি খুৱাই হত্যা কৰাৰ বিস্ফোৰক অভিযোগ পুত্ৰৰ খাদ্যত বি মিহলাই পিতৃক হত্যা কৰাৰ অভিযোগ পুত্ৰ উমৰ আনচাৰী মুখতাৰ আনচাৰী হৃদৰোগত আক্ৰান্ত হৈ মৃত্যু হোৱা বুলি প্ৰকাশ কৰে চিকিৎসালয় গেংষ্টাৰৰ পৰা নেতা হোৱা মুখতাৰৰ মৃত্যুৰ পাছতে বান্দাত কটকটীয়া নিৰাপত্তা হায়দৰাবাদৰ আছিফ নগৰত সংঘটিত হৈছে ভয়ানক অগ্নিকাণ্ড আছিফনগৰ থানাৰ পাৰ্কিঙত এই অগ্নিকাণ্ড থানাৰ সমীপৰ কেইবাটাও অট্টালিকালৈ জুই সম্প্ৰসাৰিত হয় কেইবাখনো জব্দ কৰা বাহন জুইত ভস্মীভূত নাট প্ৰদৰ্শনৰ বাবে উত্তৰ প্ৰদেশৰ অযোধ্যালৈ আমন্ত্ৰিত অসমৰ নাট্য গোষ্ঠী লখিমপুৰৰ 1 নম্বৰ মাজনদীৰ অভিনৱ থিয়েটাৰে 31 মাৰ্চত অযোধ্যাত মঞ্চস্থ কৰিব কৰৱা স্বচ্ছ নামৰ হিন্দু নাটখন এই ৰাষ্ট্ৰীয় নাট সমাৰোহত দেশৰ ভিন্ন ৰাজ্যৰ 5টা নাট্যগোষ্ঠীয়ে অংশগ্ৰহণ কৰে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ বক্তৃতানুষ্ঠান ভাৰত চৰকাৰৰ শিক্ষা মন্ত্ৰণালয়ৰ অন্তৰ্গত ভাৰতীয় ভাষা সমিতিৰ উদ্যোগত 22 আৰু 28 মাৰ্চত অনুষ্ঠিত হয় ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ বক্তৃতানুষ্ঠান দুটা বিশ্ববিদ্যালয়খনৰ সংস্কৃত বিভাগ আৰু কৃষ্ণকান্ত সন্দিকৈ চৰকাৰী সংস্কৃত মহাবিদ্যালয় প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত হয় হাজো আৰক্ষীৰ বিৰুদ্ধে অভিযুক্ত গ্ৰেপ্তাৰত ব্যৰ্থ হোৱাৰ অভিযোগ ভুক্তভোগী পৰিয়ালৰ এমাহ পূৰ্বে হাজোত চোকা অস্ত্ৰেৰে আক্ৰমণ কৰিছিল এজন লোকক হাজোৰ বাগদাদ সংঘটিত হৈছিল এই চাঞ্চল্যকৰ ঘটনাত আজিলৈ অভিযুক্ত গ্ৰেপ্তাৰ নকৰাৰ ক্ষোভ ভুক্তভোগী মৰিগাঁৱত শুকুৰবাৰৰ পৰা তিনিদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে আৰম্ভ তিৱা সাংস্কৃতিক মহোৎসৱ মৰিগাঁও নগৰৰ স্কুল খেলপথাৰত অনুষ্ঠিত হৈছে সাংস্কৃতিক মহোৎসৱ মহোৎসৱত উদ্ভাসিত তিৱাসকলৰ কলাকৃষ্টি মুকলি সভাত অংশগ্ৰহণ কেইবাগৰাকীও মন্ত্ৰী জাগীৰোডত প্ৰকৃতিপ্ৰেমী মঞ্চ অসম নামৰ সংগঠনটো প্ৰশংসনীয় পদক্ষেপ মূৰ্মূৰ্ষু অৱস্থাত উদ্ধাৰ হোৱা দুষ্প্ৰাপ্য জাহামালক চিকিৎসা প্ৰদান কৰি মুকলি কৰি দিলে বনাঞ্চলত 12 বছৰে প্ৰতিভাৰ চমক দেখুৱাইছে বিশ্বনাথ চাৰিআলিৰ খৰা শিমলুৰ জ্যোতিষ্মান বৰাই বহুকেইটা থলুৱা ভাষাত প্ৰায় 40টা গান নিজেই ৰচনা কৰাৰ লগতে কণ্ঠদান কৰি পশ্চিমবংগ বিজ্ঞান সমিতিৰ পৰা জ্যোতিষ্মানে লাভ কৰিছে বঁটা ডিমৰিয়াৰ ডেফডিল নাৰ্চাৰীলৈ বিশেষ স্বীকৃতি লাভ কৰিলে উদ্যান শস্য দপ্তৰৰ সৰ্বোচ্চ সন্মান ভাৰত চৰকাৰৰ কেন্দ্ৰীয় উদ্যান শস্য প্ৰতিষ্ঠানে আগবঢ়ালে 3-ষ্টাৰ সন্মান উত্তৰ পূৰ্বাঞ্চলৰ একমাত্ৰ 3-ষ্টাৰ নাৰ্চাৰী হিচাপে স্বীকৃতি লাভ কৰি উৎফুল্লিত নাৰ্চাৰীখনৰ স্বত্বাধিকাৰ ৰাজীৱ শৰ্মা নামৰূপস্থিত ব্ৰহ্মপুত্ৰ ভেলী ফাৰ্টিলাইজাৰ লিমিটেডত মকড্ৰিল ডিব্ৰুগড়ৰ পৰা অহা NDRF আৰু সাৰ কাৰখানাৰ CRPFৰ লগতে অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে অংশ লয় মকড্ৰিলত মহানগৰীৰ পৰা নিখোজ এটি কিশোৰ 24 মাৰ্চৰ পৰা নিখোজ অভিলাষ দাস নামৰ কিশোৰটি গোসাইংগাঁৱত একেলগে উদ্ধাৰ 2টি শিশুৰ মৃতদেহ ধাননি পথাৰত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ নিখোজ শিশুৰ মৃতদেহ দেশৰ কেইবাখনো আগশাৰীৰ উচ্চ শিক্ষানুষ্ঠানত জাল পেলাইছে কুখ্যাত সন্ত্ৰাসবাদী সংগঠন ISISA
কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আই এছ আই এছৰ কেইবাখনো একেখন জালতে পৰিছে আই আই টি গুৱাহাটীও আই এছ আই এছৰে সংযোগ থকাৰ সন্দেহত আলিগড় মুছলিম বিশ্ববিদ্যালয়ৰ পৰা আটক কৰা হৈছিল সাত ছাত্ৰক মহানগৰী হাতীগাঁৱৰ অজন্তা পথত ঘৃণনীয় কাণ্ড পথত যুৱতীয়ে গা ধুই থকাৰ সময়তে নগ্ন ভিডিঅ' ৰেকৰ্ডিং এজন যুৱকে মোবাইলত গোপনে বন্দী কৰিছিল গা ধুই থকাৰ ভিডিঅ' তামোলপুৰত চৰকাৰী জৰীপৰ নামত অবাধ ধন সংগ্ৰহক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতি কংগ্ৰেছক বাৰিষাৰ ভেকুলী আখ্যা মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসৰ কংগ্ৰেছ এ আই ডি এফক কটাক্ষ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ দুয়োটা দলৰে লক্ষ্য মিয়া মুছলমানৰ ভোট বুলি কটাক্ষ জম্মু কাশ্মীৰত পথ দুৰ্ঘটনাত আহত দহজন লোক জম্মু কাশ্মীৰৰ শ্ৰীনগৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত সংঘটিত পথ দুৰ্ঘটনা গহপুৰৰ দক্ষিণাঞ্চলৰ মিচিং ৰাইজৰ মাজত কংগ্ৰেছৰ ব্যাপক নিৰ্বাচনী প্ৰচাৰ বৰ্তামলীৰ ৰাউণমুখ খাৰৈপৰীয়া লোহিত মোকালী পঞ্চায়তত উপস্থিত হৈ ৰাইজৰ মাজত নিৰ্বাচনী প্ৰচাৰ শোণিতপুৰৰ লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জ আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল বাতৰিয়া